হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল সাজুদার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র 40 থেকে 50 টাকা খরচ করে, হ্যাঁ ভিউয়ার্স, মাত্র 40 থেকে 50 টাকা খরচ করে আপনাদের বাসায় একটি ড্রিম লাইট তৈরি করতে পারবেন, কিংবা কালারিং লাইট যেটার অনেক রকমের কালার হয়। একবার সুইচ দিলে অন করলে একরকম কালার, আরেকবার সুইচ দিলে অন করলে আরেক রকম কালার, তো এরকম বিভিন্ন রকমের কালার হবে। এ ধরনের লাইট তৈরি করব মাত্র 40 থেকে 50 টাকায়। হ্যাঁ ভিউয়ার্স, খুব সহজে আপনারা চাইলে আপনাদের বাসায় এই ধরনের লাইটগুলো তৈরি করতে পারেন। হ্যাঁ, তো খুব সহজে আপনারা আপনাদের বাসায় 40 থেকে 50 টাকা খরচ করে এরকম লাইট তৈরি করতে পারেন ভিউয়ার্স। তো সেটা আজকে দেখাবো। এ ধরনের সার্কিটগুলো আপনাদের লোকাল মার্কেটে গেলে ইলেকট্রনিক্সের বা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা এই ধরনের সার্কিটগুলো 40 থেকে 50 টাকায় পেয়ে যাবেন। এই সার্কিটে আপনার লাইন দিলে শুধু জাস্ট এখানে এসি লাইন দিতে হবে, কোনো এক্সট্রা সার্কিট নেই, সবগুলো পার্সি এর মধ্যে দেওয়া আছে, ক্যাপাসিটর দেওয়া আছে, আইসি বসানো আছে, মানে এখানে সব সিস্টেম করা আছে। এটা টোটালি একটা আরজিবি লাইট, এখানে রিমিক্সিং হয়, অনেক রকমের কালার হয়। আপনারা এই সার্কিটগুলো যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবেন 40 থেকে 50 টাকায়। মাত্র 40 থেকে 50 টাকায় আপনারা এরকম লাইট তৈরি করতে পারবেন। তো এটা তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনারা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কাছে এই ধরনের অনেকগুলো সার্কিট রয়েছে, আমি আমার কাজের জন্য কালেকশনে কিনে রাখছি। আপনারা চাইলে কিনে রাখতে পারেন। আপনারা যদি এই ধরনের কাজগুলো পছন্দ করেন বা এরকম জিনিস DIY প্রজেক্ট তৈরি করতে ভালোবাসেন বা পছন্দ করেন, আপনারা কিনে রাখতে পারেন। তো এর ভেতর থেকে আমি একটি সার্কিট নিলাম। তো এখন এই সার্কিট দিয়ে আমি আপনাদেরকে এই লাইটটি তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমে এটা তৈরি করার জন্য আমাদেরকে সার্কিটের যে উপরে যে হিট সিঙ্কটা রয়েছে সেই হিট সিঙ্কটা আমাদেরকে নিতে হবে। এই হিট সিঙ্কটার উপরে আমরা এই প্লেটটি বসাবো। এই প্লেটটি হিট সিঙ্কটার উপরে বসালে প্লেটের তলে যে হিট হয় সেই হিটটা এই হিট সিঙ্কে অ্যাবজর্ব করবে, তখন আপনার এই বাল্বগুলো দ্রুত কেটে যাবে না। তো আপনারা অবশ্যই এরকম একটি হিট সিঙ্ক নিয়ে নেবেন। আর এই ধরনের LED বাল্বগুলো আপনারা 40 থেকে 50 টাকায় হয়তো বা পেয়ে যাবেন যে কোনো মার্কেটে বা গাড়িতেও বিক্রি করে। বাল্বগুলো বেশি দিন টিকে না। তো আমি এই বাল্বের এই হিট সিঙ্ক থেকে ওই প্লেটটা খুলে ফেলেছি, পুরাতন প্লেটটা। তো এখন আমরা এখানে এই প্লেটটা এভাবে সেট করব। তো এটা করার জন্য প্রথমে এর ভিতরে যে দুইটা তার থাকবে আপনার ফেজ এবং নিউট্রাল, ওই দুইটা তার আপনারা হিট সিঙ্কটার এভাবে হিট সিঙ্কটার তল দিয়ে ঢুকাই দিবেন। ঢুকাই দিয়ে এখানে আপনারা সুন্দর করে হিট সিঙ্কটা সেট করে দিবেন। এই যে ভিউয়ার্স, এভাবে সুন্দর করে সেট করে দিবেন। তারপরে এই বাল্বটা বা বাল্বের প্লেটটা হিট সিঙ্কের উপরে এভাবে রেখে দিবেন। এই যেভাবে রেখে দিবেন, দেওয়ার পরে এখানে দেখুন সুন্দর করে, একটু ভালো করে দেখুন, এখানে N মানে নিউট্রাল এবং L মানে ফেজ এবং নিউট্রাল কানেকশন দেওয়া আছে। তো এটা উল্টা সিধা নাই, আপনারা যে কোনো লাইন দুটাতে দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। তো আমি এখন এই দুইটা তার দুইটা প্রান্তে সুন্দর করে সোল্ডার করে দেব। ওই যে ভিউয়ার্স, দেখুন আমি সোল্ডার করে দিলাম। এবার এটাও সুন্দর করে সোল্ডার করে দেব। এই যে ভিউয়ার্স, তো আমাদের দুইটা বাল্ব সোল্ডার করা হয়ে গেছে। এবার আমরা এই হিট সিঙ্কটা তলে একটি পেস্ট দিয়ে আটকাই দেব। হ্যাঁ, তো ভিউয়ার্স দেখুন আমরা এটা সুন্দর করে পেস্ট দিয়ে আটকাই দিয়েছি, এটা আর নড়বে না। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা আপনাদেরকে এই জিনিসটা এই খোলামেলাভাবে চালিয়ে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন আমরা এটা এখন চালিয়ে দেখাবো। এই যে আমি প্রথমে যদি লাইন দিই তাহলে দেখুন আমাদের এটা কিন্তু সুন্দর জ্বলছে, নীল কালার। এখন যদি আমরা লাইনটা খুলে আবার লাইন দিই তাহলে লাল কালার, আবার যদি খুলি লাইন দিই চেঞ্জ হবে, আবার এটা রিমিক্স, মানে এভাবে কালার চেঞ্জ হতে থাকবে। অনেক রকমের সিস্টেম আছে ভিউয়ার্স, আপনাদের বাড়িতে ডেকোরেশনের জন্য বা যে কোনো ইউটিউব ভিডিও বানানোর জন্য বা যে কোনো ধরনের ভিডিও বানানোর জন্য, কালারিং করার জন্য আপনারা এই লাইটগুলো বানিয়ে ব্যবহার করতে পারেন, খুব সুন্দর আলো হয়। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।